তুফান ছবিতে প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য এমন কোন দৃশ্য নাই যেটার মধ্যে সিগারেটের ধূমপানের দৃশ্য নেই, এমনকি নায়িকার মেয়েদের মুখে তারা সিগারেটের দৃশ্য দেখিয়েছে। মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ, তাই তো প্রতিটি পরিবার, সমাজ এবং রাষ্ট্র এই মাদকের বিরুদ্ধে যখন জিরো টলারেন্স ঘোষণা করেছে, তখনই আমরা লক্ষ্য করছি নাটক এবং সিনেমায় মাদকের অবাধ বিচরণ। কেন এমনটি হচ্ছে সে প্রশ্ন আজ সবার মনে, আসুন জানবো এ সম্পর্কে আজকের ভিডিওতে। সিগারেট বা মাদক জাতীয় দ্রব্য যখন নাটক সিনেমায় দেখানো হয়, সেক্ষেত্রে হয় কি যুব সমাজ এটার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে? এটা মোটেও ঠিক না, এটা সমাজের এবং দেশের সবারই ক্ষতি করছে। আর ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে শিখছে। যেসব মানে নায়ক নায়িকা বা অভিনেত্রীকে যারা ফলো করতেছে, সেক্ষেত্রে হচ্ছে কি যে ও আচ্ছা আমার পছন্দের নায়ক বা অভিনেত্রী এটা খাচ্ছে, তাহলে আমি এটা একটু টেস্ট করে দেখতে পারি। যদি ভালো কিছু দেখাতে চায় তাহলে ছেলে মেয়েরা ভালো কিছু শিখবে, আর যদি খারাপ কিছু দেখায় নাটক অভিনয়ের ভিতরে তাহলে তো খারাপ কিছুই শিখবে। আমরা যে নাটক দেখি এটা হচ্ছে বিনোদনের একটা স্পেশাল মাধ্যম আমাদের জন্য। তো বর্তমান যুবক সমাজ মাদক সেবনের জন্য যে নাটক অথবা বিনোদনগুলো দেখে, এটা আসলে সমাজের জন্য একটা বিশাল প্রভাব বিস্তার করে। নাটক সিনেমায় যদি আমাদের মাদকের ব্যবহারটা খুব বেশি করে দেখায়, তাহলে হচ্ছে কি যে আমাদের যুব সমাজ, আমাদের সরকার মাদকের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো নেয় সেগুলো আসলে বাস্তবায়ন করা যায় না আর কি। এ পর্যায়ে আমরা একজন বিশেষজ্ঞের কথা শুনব, যিনি দীর্ঘদিন মাদক বিরোধী আন্দোলন করছেন। তিনি অন্য কেউ নন, 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী। শাকিব খানের সাম্প্রতিক রিলিজ হওয়া তুফান ছবিতে প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য এমন কোনো দৃশ্য নাই যেটার মধ্যে সিগারেটের ধূমপানের দৃশ্য নেই, এমনকি নায়িকার মেয়েদের মুখে তারা সিগারেটের দৃশ্য দেখিয়েছে। এর প্রধান কারণটা কী? প্রধান কারণটা হচ্ছে তরুণদেরকে আকৃষ্ট করা। এর আগেও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সতর্কবাণী করেছিল এবং চিঠি দিয়েছিল যে তোমরা শাহরুখ খানের মুখে সিগারেট আর দেখিও না, কারণ শাহরুখ খানের মুখে যখন সিগারেট উঠে তখন তরুণরা আকৃষ্ট হয়, তারাও ধূমপান করতে চায়। সুতরাং তোমাদের এইসব দৃশ্য বন্ধ করো, তরুণরা ধ্বংসের দিকে যাচ্ছে, তাদের ধূমপান থেকে তারা মাদকের দিকে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে এবং তারা অকালেই ঝরে যাচ্ছে। কারণ ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হয়, হৃদরোগ হয়, ব্রেন স্ট্রোক হয়, ক্যান্সার হয়। সুতরাং এইগুলো যদি তরুণরা এখনই গ্রহণ করে তাহলে তারা অকালে তাদের মৃত্যু হবে। একটা জাতির মেরুদণ্ড হচ্ছে তরুণ সমাজ, তাদেরকে আমরা নষ্ট করতে চাই না। আমরা দেখি যে যুব সমাজ এই যে চলচ্চিত্র নাটক সিনেমা দেখে, তারা ওটা ওখান থেকেই তো শিখে, যেমন দেখে যে তেমনই করতে চায়। ঠিক আছে, বাচ্চা ছেলেরা এই গেছে যেটা মানে আপনার ভিডিওতে দেখবে বা এই গেছে যে টিভিতে দেখে, দেখার পরে এই গেছে কয় আব্বু আমি ওইটা করবো, ওইভাবে করবো। আসলে মাদক জাতীয়টাই হচ্ছে ক্ষতিকারক, ক্ষতিকারক জিনিসটা দিয়ে আপনি যতই আপনাকে এটাকে সিনেমায় যত বারবার দেখেন মানুষ ওইটার প্রতি দেখবেন যে আকর্ষণ বেড়ে যায় আরো। এবারে আমরা জানবো এই মাদক থেকে আমরা বেঁচে থাকার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। সবসময় দেখা যায় এই ধরনের কোনো কঠিন নিয়ম মানতে গেলে প্রশাসনের মধ্যে কিছু লোক থাকে যারা এগুলোতে ইন্ধন যোগায়, অর্থাৎ শস্যক্ষেত্রে ভূত থাকে। আমরা যদি প্রশাসনের মধ্যে, যেমন মাদক ব্যবসায়ীরা, মাদক ব্যবসাটা বাংলাদেশে কীভাবে হচ্ছে, এই মায়ানমার থেকে ইয়াবাটা কীভাবে ঢুকছে, মায়ানমার থেকে যারা ইয়াবা ব্যবসা করে তারা বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীর সঙ্গে যুব সাদৃশ্যে এই কাজটা করে থাকে। আমাদের দেশেও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতে দিচ্ছে না কারা, এই তামাক কোম্পানি আমাদের দেশের প্রশাসনের সঙ্গে তারা কিছু লোকের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের মাধ্যমে তারা কিন্তু এই ধরনের অপকর্মগুলো করে যাচ্ছে। সুতরাং প্রধানমন্ত্রী যদি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হতে পারে, তাহলে আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কেন জিরো টলারেন্স দেখাতে পারবে না? শুধু এখানে হচ্ছে যে আমরা যদি নিজেদেরকে আগে শুদ্ধ বিচার নিজেদের মধ্যে না করি, তাহলে কিন্তু এই ধরনের অপরাধমূলক কাজ আরও বেড়ে যাবে। এই মাদক থেকে দূরে থাকতে আমাদের কী করা দরকার? মাদক মুক্ত দেশ করতে হবে। আমার মনে হয় যে এই বিষয়গুলা নাটক বা সিনেমা যারা তৈরি করে তাদেরকে আর একটু সচেতন হওয়া দরকার, এগুলোকে যেভাবে স্কিপ করা যায় সেই পদক্ষেপটা ওদের নেওয়া উচিত। যারা নাটক নির্মাণ করে তারা যদি ইচ্ছা করে যে থিমটা একটু পজিটিভভাবে ধরে নেওয়া, মানে মাদক সেবনের যে ওয়েগুলো থাকে এই ওয়েগুলো যদি ভিডিও ফুটেজ না দিয়ে মানে এটা প্রতিরোধক হিসেবে যদি কোনো কিছু থিম যারা পরিচালক তারা এটা ভালো বলতে পারবে। যদি আপনি এই জিনিসগুলো অ্যাভয়েড করে যদি একটা সামাজিক সিনেমা, সামাজিকভাবে নায়ক নায়িকারা বিভিন্ন সামাজিক জিনিসে রোমান্টিক থাকুক,
সেই জিনিসগুলো যদি তার সেই রকম সিনেমা করে মা বাপ সন্তান মিলে দেখা দেখার মতন, তাহলে সেই ধরনের সিনেমা করাটাই বেটার। একজন মাদকাসক্ত ব্যক্তি কিংবা ধূমপায়ী তিনি শুধু নিজের ক্ষতি করছেন এমনটি নয়, তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি করে চলেছেন। এটি অর্থনৈতিক ক্ষতি, স্বাস্থ্যগত ক্ষতি। সুতরাং আসুন আমরা ধূমপানকে না বলি আর ফুলের সুবাস গ্রহণ করি। দর্শক, সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় ঢাকার শাহবাগ থেকে আব্দুল গনি বিদ্যান, ডক্টর টিভি।